ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে, আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম। প্রশ্ন হলো, দুই রাকাত সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়ব নাকি না পড়লেও চলবে? ফজরের যে দুই রাকাত সুন্নত, এই সুন্নত হলো সারা জীবনের সমস্ত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত। সুন্নত নামাজের যে জগৎ, এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের নামাজের আগের, ফরজের আগের যে দুই রাকাত সুন্নত আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদাউহুমা ওয়ালাউ তারাদাতকুমুল খায়র, তোমার যদি বাহন ছুটে যায় যাক তবুও এই দুই রাকাত নামাজ ছাড়বা না। সফরে সাধারণত সুন্নত নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসনস্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ, সেই গুরুত্ব সফরে থাকে না। অনেক ইমাম তো বলেছেন যে সফরে সুন্নত আমাদের অপশনই নেই, তো সেই সফরে পর্যন্ত অন্য কোনো সুন্নত নামাজ না পড়লেও ফজরের আগে দুই রাকাত সুন্নত পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত। সেজন্য ফজরের আগে দুই রাকাত সুন্নতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে, করা উচিত। এখন প্রশ্ন হলো, জামাত শুরু হয়ে গেছে, আমি ফজরের সুন্নত পড়তে পারি নাই, মিস হয়ে গেল, আমি কি করব? এর উত্তর হলো, পরে আমি সুন্নতটা পড়ে দিব। সেই পরের ব্যাখ্যাটা কি? আমি কি ফজরের ফরজ নামাজের পরপর সালাম ফেরানোর পরে ইমামের সাথে নামাজ শেষ করে তারপরে পড়ব নাকি আরও দেরি করে পড়ব? আবার প্রশ্ন লিখেছেন, না পড়লে চলবে কি না? না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু নিশ্চয়ই আপনি গুণাগার হলেন, ক্ষতিগ্রস্ত হলেন, কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ সুন্নাহ ত্যাগ করেছেন। সেজন্য এটা করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোহর আগের সুন্নাত পড়তে পারেন নাই মেহমান বা অন্য কোনো ব্যস্ততার কারণে, তিনি একবার এরকম ঘটেছে মাত্র, সেটা পরে পড়ে দিয়েছেন। তো আমাদের জীবনে কালে বদলে এরকম হতে পারে, নিয়মিত হওয়া উচিত না। এবং হাদিস থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগে সুন্নাত পড়েন নাই, সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত। এখন কখন পড়বেন? এর উত্তর হলো যে ফজরের সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার 15-20 মিনিট পর এশাকের নামাজের ওয়াক্ত যখন হয় তখন থেকে নিয়ে আপনি যখন খুশি যখন রাগ পর্যন্ত আপনি পড়লেন, এটাই হলো উত্তম। ওই সময় পর্যন্ত অপেক্ষা করে পড়তে পারলে, আর যদি মনে হয় যে না তখন আর পড়া হবে না, অনেক ওলামা ইকরাম ফজরের নামাজের পরপর সূর্য ওঠার আগে আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছে। এটা দাইলিক আলোচনা বা বিস্তারিত আলোচনা করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে, ফজর এবং আসরের পরে কোনো নামাজ নাই, এখানে নামাজ নাই বলতে কী বোঝানো হয়েছে, অনেক দীর্ঘ আলোচনার বিষয়। শুধু আমরা এটুকু জানি যে উত্তম হয় ইখতিলাফের ঊর্ধ্বে উঠে আমরা ফজরের ফরজ নামাজের পর এশাকের ওয়াক্ত হবে সূর্য ওঠার 20 মিনিট পর, তারপরে আমরা এই সুন্নত নামাজটা পড়ব। তখন যদি পান পড়লেন, না হলে জোহর আগে দিয়ে পড়ে দিলেন, এটা উত্তম। আর যদি একান্ত করে আর পড়ার কোনো অপশন না থাকে আপনার কাছে, সম্ভাবনা না থাকে, আর ফজরের সুন্নতের পর পর পড়ে ফেলেন, তো অনেক আমাদের মতে সেটা আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম হবে আপনি ওই সূর্য ওঠার পর পর্যন্ত অপেক্ষা করে তারপরে পড়াটা।